আজকে যেমনি করে কৌমিরা ওহাবিরা জায়গায় জায়গায় ক্ষুদ্র ব্যঙ্গে সাতার মতো মাতসা করছে, সেখান থেকে বেরিয়ে এসে কী করে নবীজির দুশ্মন হয়, আউলে ক্রাইমের দুশ্মন হয়। কথা ঠিক কি না? আমরা এমন একজন মাদ্রাসা, এমন একটা মাদ্রাসা আমাদের ছেলে মেয়েকে ভর্তি করাবো যেই মাদ্রাসা লেখাপড়া করলে আলেম হয়, হাফেজ হয় এবং আউলিয়া ক্রমের পথ ধরে আমার প্রিয় নবীকে দেখতে পাওয়া যায়। জোরে কন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। আলহামদুলিল্লাহ, হযরত গাউসুল আজম ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আলা হযরত কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে উস্তাজানা উস্তাদুল উলামা, আমার মাতার তাজ পানিপাড়া সিনিয়র আলিম মাদ্রাসা অধ্যক্ষ সাহেব উপস্থিত আছেন, আওলাদ রসুল আল মেজবান্ডারি মঈনুল্লাহ আল মেজবান্ডারি পক্ষ থেকে, খলিফা আল মেজবান্ডারি জনাব হযরত মাওলানা শাহ সুফি সিদ্দিক আল মেজবান্ডারি সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম এবং আমার প্রাণপ্রিয় সুন্নি মনা, আমার সামনে উপস্থিত বন্ধুরা, সবাই আবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলা হযরত সম্পর্কে কিছু বলার আমার ক্ষমতা নাই, আর যেখানে যারা হুজুরা আছে সেখানে হুজুরেই অনেক ওয়াজ করেছেন, আমি সামান্য একটু কথা বলে বিদায় নিচ্ছি। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াত শরীফ তেলাওয়াত করছি, সেটা হচ্ছে ইন্না রহমাতাল্লাহি করিব মিনাল মুহসিনিন। ইন্না হরফে তাহাকে এসে কোরআন শরীফে আয়াতের সন্দেহ নাই, তারপরও এই আয়াতটি আরও ধীর আরও মজবুত করে বলতেছেন ইন্না রহমাতাল্লাহি, নিশ্চয়ই আল্লাহর রহমত, আল্লাহর বলুন তো আল্লাহর রহমতকে, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আল্লাহর রহমত হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ বলতেছেন ইন্না রহমাতাল্লাহে করিবু মিনাল মুহসিনিন, আর সেই আল্লাহর রহমতটা অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাওয়া যাবে একমাত্র মুহসিনিন বামানা আউলিয়া কেরামের দরবারে। জোরে কন সুবহানাল্লাহ। দেখেন স্কুল মাদ্রাসায় লেখাপড়া করলে বড় মহাকিক আলেম হওয়া যায়, স্কুল লেখাপড়া করলে বিদ্যার হওয়া যায়, বিশ্বটা হওয়া যায়, বড় বড় ব্যক্তিবর্গ হওয়া যায়, নামাজ পড়লে বলেছেন আসলাতু মাফতাহুল জান্নাহ, নামাজ পড়লে কী পাওয়া যায় জানা তো সাবি হয়েছে, আবার বলেছেন আসলাতু মেরাজুল মুমিনিন, নামাজের বলে এই কথা বলা হয়েছে আল্লাহ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, কিন্তু আমার রসুলকে কোথায় পাওয়া যায়? রসুলকে পাওয়ার জন্য বলছেন ইদ্দা রহমাত আল্লাহ করিব মিনাল মুহসিনিন, ওই ওই মাদ্রাসায় রসুল পাওয়া যাবে, আলেমও হওয়া যাবে, রসুল পাওয়া যাবে, যেই যেই মাদ্রাসাগুলা আউলিয়া কেরামের সাথে সম্পর্ক করে কন সুবহানাল্লাহ। আমার কথাটাকে বুঝতে পারছেন? বাংলাদেশে আলিয়াকন আর হেফজকন অনেক মাদ্রাসে আছে যারা আউলিয়া ক্রাইমের সম্পূর্ণ বিদ্রোহ করে, তারা যদিও এলেম শিক্ষা করে তারা নবীজির সম্মান বুঝে না। কেন বুঝে না? আমার আল্লাহর ঘোষণা ইন্না রহমাতাল্লাহে করিব মিনাল মুহসিনিন, তারা আউলিয়া ক্রাইমকে মানে না, ওখানে তারা যায় না। সুফিয়া বন্ধুরা, সুন্নি মাদ্রাসাগুলোর মধ্যে এই গাউসুল আজম ইসলামের সুন্নি হাফেজ মাদ্রাসা একটা মাদ্রাসা, যেই মাদ্রাসা আউলিয়া ক্রাইমের সাথে সম্পর্ক, আপনার বিশ্বাস আছে? যেই মাদ্রাসায় দিলে আলেম হওয়া যায়, হাফেজ হওয়া যায়, আল্লাহ রসুলকেও পাওয়া, ওই মাদ্রাসায় আমাদের দরকার নাই, ওই মাদ্রাসাই আমাদের দরকার। আজকে যেমনি করে কৌমিরা ওহাবিরা
জায়গায় জায়গায় ক্ষুদ্র ব্যঙ্গের ছাতার মতো মাতসা করছে, সেখানতে বেরিয়ে এসে কি করে নবীজির দুশ্মন হয়, আউলে কেরামের দুশ্মন হয়। কথা ঠিক কি না? আমরা এমন একজন মাদ্রাসা, এমন একটা মাদ্রাসা আমাদের ছেলে মেয়েকে ভর্তি করাবো যেই মাদ্রাসায় লেখাপড়া করলে আলেম হয়, হাফেজ হয় এবং আউলিয়া কেরামের পথ ধরে আমার প্রিয় নবীকে দেখতে পাওয়া যায়। জোরে কন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর সম্পর্কে আমি কিছু বলতে চাই না, আমি একটা কারামত বলতে চাই। আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাই পালকিতে চড়তেন। কিসে কি চড়তেন? পালকিতে চড়তেন। ওই সময় পালকির চলন ছিল। সার্জন বেয়ারা গেল কাঁধে নিল, উঠার পরে আল্লাহ হযরত বলতেছে, এই তোমরা থামো, তোমরা থামো, আর দেওয়া যাবে না, থামো, এখানে থামো। কেন, কি হয়েছে? নামাও। নামাইলো। কি? তোমাদের চারজনের মধ্যে অবশ্যই একজন আওলাদ রাসূল আছে। জোরে কন সুবহানাল্লাহ। হুজুর, হঠাৎ আপনি প্রশ্ন, আপনি কিভাবে বুঝতে পারলেন, আপনি কিভাবে বুঝতে পারলেন যে আমাদের মধ্যে একজন আওলাদ রাসূল আছে? আমি বলছি তোমাদের মধ্যে কে আছে আগে বলো। বলতে, হুজুর আমি আওলাদ রাসূল। জোরে কন সুবহানাল্লাহ। হুজুর, আপা আমি যে আওলাদ রাসূল আপনি কিভাবে বুঝতে পারলেন? আমি যখন মিলাদ করি, আমি যখন কিয়াম করি, আমার রসুলের এসকে যখন সালাম দেই, আল্লাহ রসুল আমার সামনে হাজির থেকে। জোরে কন সুবহানাল্লাহ। আর আমার রসুলের যে গান, আমার রসুলের যেই এসক, আমি দেখতে পেলাম এই সার্জনের মধ্য থেকে কিছুটা যেন আমার এই নাকের মধ্যে আসতেছে, আমি তখন বুঝতে পারলাম অবশ্যই এখানে একজন আওলাদ রাসূল আছে। জোরে কন সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ যে ঘোষণা করেছেন, ইন্না রহমাতাল্লাহ করিব মিনাল মুহসিন, এই মুহসিনদের মধ্যে আল্লাহ হযরত একজন আছে কি নেই? বলেন আছে কি নেই? এই জগতে যত ওলিগণ, কেউ সরাসরি বলতে পারবে না যে তোমার মধ্যে রসুলের গান পাওয়া যায়। তাহলে আল্লাহ হযরত কত আশিক রসুল ছিলেন, কতবার নবীজিকে দেখছেন? আল্লাহ হযরত তিনি নিজে বলতেছেন, হে থামো, তোমাদের মধ্যে আমি একজন বলো, কে আছো তোমাদের মধ্যে আমার নবীজির গান পাওয়া গেছে, অবশ্যই তুমি একজন নবীজির আওলাদ। জোরে কন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি স্বীকার করেছে যে আমি একজন নবীজির আওলাদ। তারে বোঝা গেল আল্লাহ হযরতের কনফারেন্স করা মানে কি? একজন আল্লাহর অলিকে স্মরণ করা। আল্লাহর অলিদেরকে স্মরণ করলে কি হয়? গুনাহের কাফফারা হয়ে যায়। গুনাহের কি হয়ে যায়? কাফফারা হয়ে যায়। যার জন্য আমরা সবাই কৃতজ্ঞ, আমরা সবাই কি আলহামদুলিল্লাহ, এমন একটা মহান ব্যক্তির কনফারেন্সে আমরা আসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই জন্য সবাই আলহামদুলিল্লাহ। সুফিয়া বন্ধুরা, আমরা বলতে চাই এরকম আমরা আল্লাহ হযরত কনফারেন্সের এই সুন্নিমনা যত মাদ্রাসা আছে ওই মাদ্রাসাগুলো আমরা দেখব, আমরা সেবা করব, এবং আমাদের সহতনজী ছাত্রছাত্রী হোক আর আর্থী হোক আমরা সেবা করব। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।